পানির নিচে মোম জ্বালাইছে বাবায় দেখো না ল্যাংটা বাবার মুরিদ হলেই নামাজ পড়া লাগে না ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা রূপসারিয়া ভাব দরিয়া সৃজন করলে দুনিয়া ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা যার পরশপে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এই দুনিয়ার পরকালে শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ওরা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে শরীর আমার সিদ্ধান্ত আমার আল্লাহ পাক বলেন না আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে কোরআনে জোরে বলেন সুবহানাল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد وقال الله تعالى
إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا. وقال الله تعالى يا أيها النبي كل أزواجك وبناتك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم أبنرا بولين كي بولين رسول نام شنين نيرب تھا جابه ردائر سب تکو بھالو باسا دیئے كي بول دو ایڈا کیا مرا شکھئے دو অন্যগুলি পারে ভালো আমি শরীয়তপুরে মাহফিলে গেছি তোমার বিষয়বস্তু ইত্তেবায়ে সুন্নাহ তো তারই একটা আয়াত আমি পাঠ করলাম যেই পাঠ করেছি আর মিলাদ থামলো না আয়াতটা শুনেন শুনলে বুঝতে পারবেন যে কি বলতে হবে ফালা রব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكمك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. إذا جاي بولتشي শ্রোতারা কয় আল্লাহুম্মা ভাই থামেন থামেন কয় সল্লে আলা ভাই থামেন কয় সাইয়েদিনা মাওলানা আমি ভাই থামেন কয় হুজুর আপনি তো মিলাদের আয়াত পড়েছেন জোরে বলেন আস্তাগফিরুল্লাহ এটা কি মিলাদের আয়াত হ্যাঁ রসূলের নাম শোনার সাথে সাথেই কি বলতে হবে صلى الله عليه وسلم ٹھیکنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم والله يقول اني لاستغفر الله واتوب اليه اكثر من سبعين مره رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد باري تعالى সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ কোরআন সকলের নয় শুধু মোমেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না এ কোরআন সকলের নয় শুধু মোমেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরেই বলক কিংবা রাষ্ট্রে বলক ফল পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক এত চির অম্লান চির মুক্তির তীর ডাক এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক তবেই পাবে তুমি শান্তির ঠিকানা তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যার পরস্পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা যার পরস্পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এই দুনিয়ার পরকালে শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে লিল্লাহ তাকবীর কষ্ট হচ্ছে আপনাদের তাকবীর জোরে দিলে কি ভয় করছে কিসের ভয় মোরা নবীর উম্মত আল্লাহর কি শান মরণ এলে মরব দেব না ঈমান ঠিক না তো জোরে সোরে তাকবীর দেই তাকবীর দিলে শয়তান পালিয়ে যাবে এটা কোন থানা ভাই আমি জানি চারঘাট থানা চারঘাট থানায় শয়তান নাই কম না বেশি সারা বাংলাদেশের কোনো থানায় কইল না যে শয়তান কম আছে সবাই কয় শয়তান বেশি তো বেশি শয়তান তাড়াইতে পারবেন না তাকবীর দিলে পালিয়ে যাবে পারবেন জোরে সোরে দিতে লিল্লাহ তাকবীর সকল বিধান বাতিল করুক নাই তো নাই কইছেন বাড়ি যে আবার কোয়েন না আমি আছি এটা কোয়েন না এখানে নাই করে দেন সম্মানিত সুধীমণ্ডলী কোম্পানিগঞ্জ সালাফি মাদ্রাসা
ও পশ্চিম ভাটপাড়া নন্দনগাছি চারঘাট রাজশাহী আজকের এই কোম্পানিগঞ্জ সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মহতরম সম্মানিত সভাপতি মাসিকাত তাহরিকের সহকারী সম্পাদক মহতরম ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম সাহেব, আজকের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ ছিল মাশাআল্লাহ সুন্দর আলোচনাও রেখেছেন মহতরম ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, হযরত উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদি ভাইয়েরা, হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমি সুদূর ঢাকা বংশাল থেকে আপনাদের কাছে দাওয়ায়ে মাহফিলের ওয়াদা রক্ষা করতে পেরে আপনাদেরকে নিয়েই আল্লাহর শুকর আদা করছি। সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদা করি সেই মহান আল্লাহ পাকের, যার লয় নেই হয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, হায়াতদাতা নেই, মওউদদাতাও কে ছাড়া? আল্লাহ ছাড়া। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার গোটা বিশ্বের মুসলিম উম্মার প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া এই পৃথিবীর কোনো জাতির কল্যাণ আসতে পারে না, ইহকালীন জীবনে অথবা পরকালীন জীবনে। আদর্শ মানলে কার আদর্শ মানব? আরো জোরে বলেন, রসুলের আদর্শই মানতে হবে, অন্য কোনো আদর্শ, প্রবৃত্তি, সভ্যতা, কৃষ্টি কালচার মানা যাবে না? যাবে না। আদর্শ মানলে রসুলের আদর্শই মানতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্যে আমার রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, এই কথাটা কে বলল? মহান আল্লাহ বলেছেন, ঠিক কিনা? যে আমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আজকের বিজাতীয় সভ্যতা, বিজাতীয় প্রবৃত্তি, কৃষ্টি কালচারে মুসলমানরা গা ভাসাই দিয়েছে। আমার ভয়েরা, বিজাতীয় সভ্যতায় আমরা আজকের হাবুডুবু খাচ্ছি। কোথায় রসুলের আদর্শ? কোথায় রসুলের সভ্যতা? হ্যাঁ, আজকের যুব সমাজ তো ধ্বংস হয়ে গেল। গতকালকের প্রোগ্রাম ছিল বগুড়া গাবতলি এলাকাতেই, যাওয়ার সাথে সাথেই বললেন যে আমাদের এলাকার যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে। কেন, কি হয়েছে? মদ নেশা গাঁজায় এমন কোন টিউবওয়েল নেই যে তার মাথা চুরি করে না। বলছে 20 টাকার বাল্ব খুলে নিয়ে বিক্রি করে ওরা মদ জোয়া খাচ্ছে, 81টা টিউবওয়েলের মাথা নাই, বুঝতে পেরেছেন? তারপরে রাতের বেলা ওই যুবকরা লাঠি দিয়ে শাড়ি লুগি পায়জামা সব টেনে নিয়ে পুরাতন মার্কেটে গাবতলি যে বগুড়ায় যে বিক্রয় করে দিচ্ছে। জোরে বলে নাস্তাগফিরুল্লাহ। অথচ আমরা বিজাতীয় সভ্যতা দিয়ে জীবন গড়তেছি। জোরে বলে নাস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক বলেন, হে ইমানদার গণের, হে বিশ্বাসী গণের, ইহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। কে বলছেন? তার অর্থ কি? যে তাদের প্রবৃত্তি সভ্যতা তোমরা গ্রহণ করো না, তাদেরকে বন্ধু পাতাইও না, বন্ধু বানাইও না। আউলিয়া আবাদহুম আউলিয়া
ওই বিজাতিরা ইহুদিরা ওরা একে অপরের বন্ধু তোমাদের না ঠিক না মুসলমানদের বন্ধু বিজাতিরা তো তাদেরকে নিয়ে মাতোয়ারা হয়ে গেল এই যে গেল 18ই ডিসেম্বর 18ই ডিসেম্বর কি হয়েছে জানেন বলুন তো বিশ্বকাপ ফুটবল খেলা ঠিক না আর্জেন্টিনার পতাকা কিনেছে এক বিঘা জমিন বিক্রি করে পোলট্রি ফার্ম বিক্রি করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি 15 কিলো এই 15 কিলো পতাকাটা নিয়েছে জোরে করে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মোটরসাইকেল বিক্রি করে পতাকা কিনেছে যেই বিজাতিরা মাটিকে মা বলে মাঠে নামার সময় সালাম করে না হ্যাঁ জুয়া খেলে কোটি কোটি টাকা হেরেছে একটা গোল দিতে পারলে 1 লাখ টাকা বাজি ধরেছে দিতে পারলে গোল দিলে 1 লাখ দিব না দিলে আমাকে 1 লাখ দিবা ঢাকা গুলশানে বনানীতে ধানমন্ডিতে আমার ভাইরা স্কাটন রোডে এই জুয়ার আড্ডা বসেছিল বিভিন্ন হোটেলেও এমনকি গোটা বিশ্বে বিজাতীয় সভ্যতার সভ্যতা নিয়ে কি মাতামাতি জোরে বলেন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই খামর মদ জুয়া বেদি লটারি মূর্তি মিন আমালি শয়তান কার আমল এটা শয়তানের আমল ঠিক না এগুলি শয়তানের কাজ আজকের মদ জুয়ায় এগুলি বিজাতীয় সভ্যতা দিয়ে মুসলিম জাতিকে ধ্বংস করেছে 1986 সালের 13ই মার্চ ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর আথারজি তিনি বলেছিলেন আমেরিকার বোস্টনে বলেছিলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয় জোরে বলেন সুবহানাল্লাহ যে জাতির সাহায্যকারী আল্লাহ সে জাতিকে ধ্বংস করা যাবে না এই কথা ঘোষণার পরে পৃথিবীর বিজাতিরা চিন্তা করলো মুসলমানদের তো সাহায্যকারীকে আরো জোরে বলেন কে আল্লাহ সাহায্যকারী তো মুসলমানদের ধ্বংস কি করে করা যায় ওরা কোরআন গবেষণা করে বিশ্ব নবীর হাদিস গবেষণা করে ওরা মুসলিম জাতির ধ্বংসের তিনটা কারণ বের করলো কয়টা কারণ তিনটা কারণ আমার ভাইরা আমার বিষয় দিকেই আমি যাব ইনশাআল্লাহ যে বিষয় আমার দিয়েছেন আমি সেদিকেই যাব আস্তে আস্তে করে আপনাদের অসুবিধা হচ্ছে না তো মুসলিম জাতির বিপর্যয়ের কারণ তিনটা এক নম্বর হলো আমার ভাইয়েরা বিশ্ব নবীর আদর্শ থেকে আদর্শচ্যুত করে দেওয়া ঠিক না আজকের এই বিজাতীয় সভ্যতা দিয়ে বিশ্ব নবীর আদর্শ থেকে তাদেরকে অনেক অনেক দূরে সরাই নিয়ে গেছে আমার ভাইয়েরা আজকে দেখেন ম্যারেজ ডে বার্থডে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এগুলি সমাজে কম না বেশি জোরে বলেন কম না বেশি এগুলি দিয়ে আজকে সমাজ মাতোয়ারা হয়ে গেছে অথচ জন্মদিন এসেছে আমার ভাইরা ব্রাহ্মণ থেকে খ্রিস্টান থেকে আর মৃত্যুবার্ষিকী এসেছে ব্রাহ্মণ থেকে এগুলি দুটো সমাজে নাই জোরে বলেন নাই তা আমরা কি করছি কোথায় আছি জন্মদিন আমার ভাইরা স্পষ্ট বেদা রসুল রসুলের নবুয়তি বয়স ছিল 23 বছর ঠিক না তা 23টা বছর রসুলের জন্মদিন ফিরে আসেনি 23 বারই এসেছেন এতে এত কল্যাণ যে আল্লাহ রসুল একদিনও বললেন না যে তোমরা আমার জন্মদিন পালন করো আজকের দেখেন এই স্বজাতিরা বেদাতি পীররাই জন্মদিন পালন করছে ঠিক না আবার রসুলের জন্মদিন পালন করছে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ রসুলের আদর্শ থেকে কোথায় নিয়ে গেছে
বিশ্ব নবীর আদর্শই একমাত্র আমাদের কল্যাণ দিবে মুক্তি দিবে সেই আদর্শ থেকে আজকে যুব সমাজ অনেক দূরে চলে গেছে তারা আজকে বিজাতীয় সভ্যতা মেনে নিয়েছে আল্লাহ পাক বলেন ওয়াইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম যে জাতি যার সাদৃশ্য যার অনুকরণ অনুসরণ করে সে তারই সাদৃশ্য এবং তার সাথে তার হাসর নাসর হবে জোরে বলেন নাউযুবিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী এটা তো আল্লাহ আমাদেরকে বলেছেন আল্লাহ রাসূলকে ডেকে কি বলেছেন দেখেন এখানে আমানু বলে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা হে ইমানদারগণেরা তোমরা বিজাতীদের বন্ধু বানায়ো না আর রাসূলকে কি বললেন দেখেন এবার আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ولن ترضى عنك اليهود ولا النصارى الله পাক বলেন হে নবী ইহুদ এবং নাসারারা ওই বিজাতীরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না আল্লাহ পাক বলেন হে নবী ওই বিজাতীরা আপনার উপরে সন্তুষ্ট হবে না কেন হবে না আল্লাহ পাক বলে দিচ্ছেন হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম আল্লাহ পাক বলেন যতক্ষণ না আপনি তাদের সভ্যতা তাদের প্রবৃত্তি কৃষ্টি কালচার গ্রহণ না করেন ততক্ষণ পর্যন্ত ওরা আপনার পরে সন্তুষ্ট হবে না বল আপনি বলে দিন ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দিন আল্লাহ প্রদর্শিত পথই সত্যিকারের হেদায়েতের পথ কল্যাণের পথ মুক্তির পথ সে পথ থেকে আজকের দূরে সরাই নিয়ে গেছে বিজাতীরা বিজাতীয় সভ্যতা দিয়ে তাই তো তারা এক নাম্বার এনেছে বিশ্ব নবীর আদর্শ কোন রকম গ্রহণ করা যাবে না অথচ যে নবীর চরিত্রের গ্রান্টি দিলেন মহান আল্লাহ আল্লাহ পাক বলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম আল্লাহ পাক বলেন হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী পৃথিবীর একজন মহামানবের চরিত্রের গ্রান্টি দিয়েছেন আল্লাহ যার সুপারিশ ছাড়া কোন নবীরাও জান্নাতে যাবে না ঠিক না হ্যাঁ অথচ আমাদের দেশের বড় হুজুর বরিশালের বড় হুজুর ঢাকা মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুল মাঠে বক্তব্য দিচ্ছেন আমি দাঁড়িয়ে শুনছি শেষে তিনি বললেন বাবারা আমি যখন জান্নাতে যাবো তোমাদের কি কি থুয়ে যাবো লইয়ই যাবো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ তো হুজুর ধরে বসে থাকলেই তো জান্নাতে যাওয়া যাবে আস্তাগফিরুল্লাহ বলেন আর এক হুজুর বললেন ঢাকা নয়াবাজারে বিমানে চড়া হুজুর জান্নাতে যাবে মানুষ তিন তরিকায় রিক্সার যেমন তিন চাকা ওরকম জান্নাতে যাওয়ার তরিকা তিনটা জোরে কোন আস্তাগফিরুল্লাহ তরিকা কয়টা জোরে বলেন কার তরিকা না সাইদিয়া চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দি দিয়া মুজাদ্দে দিয়া আলফেসানি মাঝভান্ডারি মারেফাতি ফকিরি আমিরি সাবিরি জাহিরি বাতিনি তরিকা কটা কার তরিকা রসুলের তরিকা ঠিক না অন্য কোনো তরিকা মানা যাবে জোরে বলেন যাবে শরীয়তপুরে একটা তরিকা আছে দেখেন তো মানা যায় কিনা বলবো পানির নিচে মোম জ্বালাইছে বাবা এ দেখো না ল্যাংটা বাবার মুরিদ হলেই নামাজ পড়া লাগে না এ তরিকা মানা যাবে কুমিল্লা তিল্লাকপীর চারগাছ বাজার চন্দ্রপুর বৈশের কোট ফুলগাছিয়া চালা কামালিয়া চালা ইসাদিগি কালিয়ান এখানে আর একটা তরিকা আছে তারা কি বলে দেখেন ওটাও একটা তরিকা তারা বলে ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা রূপসারিয়া ভাবুদরিয়া সৃজন করলে
নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। জোরে বলে আবার সুবহানাল্লাহ বলেন কেন, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। কত তরিকা, বিশ্ব নবীর আদর্শ সভ্যতা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এক নাম্বার কারণ দেখিয়েছে, দুই নাম্বার বলবো, দুই নাম্বার হলো বিজাতীয় সভ্যতা দিয়ে, নারী দিয়ে মুসলমানের চরিত্র হারা করে দাও। যে জাতির চরিত্র হারা হয় সে জাতির মনে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক কেনা? আজকে নারী প্রকৃতির নামে, নারী আন্দোলনের নামে, নারী অধিকারের নামে, নারী মডেলিংয়ের নামে রাস্তায় নেমেছে, আর নারীরা স্লোগান দিচ্ছে শরীর আমার সিদ্ধান্ত আমার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ শরীর দিয়েছি, রূপ যৌবন দিয়েছি, আমার বিষয় নারীর পর্দাহীনতার কুফল আর বেনামাজির পরিণতি। এই দিকে আমি যাচ্ছি, আস্তে আস্তে করে যাই, আমার হয় না। আল্লাহ পাক বলেন আমি রূপ যৌবন দিয়েছি, সিদ্ধান্ত পাঠিয়েছি আমি আল্লাহ, কোরআনে সূরা আযাবে আল্লাহ পাক বলেন তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দিন ওরা জাহিল যুগের নারীদের মতো যেন রাস্তায় না নামে, জাহিলিয়াতের নারীরা যেমন অর্ধলাঙ্গয় রাস্তায় নামতো, আজকের নারী স্বাধীনতার নামে, নারী আন্দোলনের নামে, নারী প্রকৃতির নামে ওরা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে শরীর আমার সিদ্ধান্ত আমার। আল্লাহ পাক বলেন না আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে, কোরআনে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা জাহিলিয়াতের নারীদের মতো রাস্তায় নেব না। বিশ্ব নবী বলেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে জামানায় নারীরা কাপড় পরে রাস্তায় নামবে, অথচ তারা উলঙ্গ থাকবে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলেন হে আল্লাহর নবী কাপড় পরে রাস্তায় নামবে নারীরা, উলঙ্গ থাকবে কি করে? বিশ্ব নবী বলেন এমন পাতলা কাপড় পরবে, এমন আটো সাটো কাপড় পরবে, ওই নারীটি কাপড় পরে রাস্তায় নামলে ওর সামনের পিছনের অঙ্গ প্রত্যঙ্গগুলি আঁচ করা যাবে। জোরে বলেন ঠিক কিনা মা বোনেরা? বিশ্ব নবী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছেন, বললেন আমি দেখলাম জাহান্নামে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অধিক, এত অধিক সংখ্যক নারী জাহান্নামে যাবে। তার কারণ জানতে চাও বলে বিশ্ব নবী বলেন দুটো কারণ। এক নাম্বার কারণ হলো স্বামীর সাথে কুফর করার কারণ, কুফর হলো ঘন ঘন নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, হঠাৎ যদি একটু গণ্ডগোল হয় কয় জীবনও তুমি আমার কিছু দাও নাই, কি কইলা জীবনও দেয়নি, কয় না ওই শাড়িটা দিছিলাম, ও ওটা তো আমি শ্বশুরবাড়ি যাওয়ার সময় দিছিল, ওইটা ওটা তো আমার জন্মদিন জন্মদিনে দিছিল, ওইটা ওটা তো ম্যারেজ ডেতে দিছিল, ওইটা কয় ওটা তো আমি যখন বাপের বাড়ি যাই তখন দিছিল, ওইটা ওটা তো বাচ্চা ও সময় দিছিল, একটু আগে যে বললে জীবনেও কিছু দাও নাই। আবার ঘন ঘন কি বলে জানেন, কয় আমি বলে ঘর করলাম অন্য নারী ঘর করতো না, জীবনেও তোমার কাছে সুখ পেলাম না, এই যে অকৃতজ্ঞ হওয়া এটার কথাই এসছে হাদিসে, যে ঘন ঘন স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া। দুই নম্বর কারণ বিশ্বনবী বললেন পর্দাহীনতা, আমার ভাইয়েরা একটা নারী হাজারো নারীর হাজারো পুরুষের চরিত্র ধ্বংস করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সেই জন্যে আল্লাহ তাআলাও রসুলের সাথে তাবলিগ করলেন, নবীকে ডেকে আল্লাহ দাওয়াত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, দাওয়াত দিচ্ছেন আল্লাহ রসুলকে ডেকে। দেখেন আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ
বাবা বলেন ইয়া আইয়ুহান নাবিউ, কাকে ডাকলো? জোরে বলেন, কে ডাকলো? ইয়া আইয়ুহান নাবিউ, আল্লাহ পাক বলেন হে নবী, কুল্লি আজওয়াজিক, আপনি আপনার বিবিদেরকে বলেন, ওয়া বানাতিক, হে নবী আপনি আপনার কন্যাদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিনা, তিন নম্বরে আল্লাহ বলেন মোমেনা নারীদেরকেও বলেন, এক নম্বরে কাকে বলতে বললেন? ভুলে গেলেন? রাইট অ্যান্সার, এক নম্বরে কুল্লি আজওয়াজিক, হে নবী আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনার স্ত্রীদেরকে বলেন। দুই নম্বরে ও বানাতিক, হে নবী আপনি আপনার কন্যাদেরকে বলেন। তাহলে আগে নবীর স্ত্রী, পরে নবীর কন্যা। কন্যা আগে না স্ত্রী আগে? আর বিয়ে করলে তো স্ত্রী হলো, তারপরে না সন্তান। তাহলে আগে আল্লাহর দাওয়াতের ধারাটা দেখেন কত সূক্ষ্ম। শামসুর রহমান আজাদী বক্তৃতা দিবে পর্দার, আর আমার স্ত্রী আমার মেয়ে পর্দা মানবে না, আর আমি বাইরে ওয়াজ করে বেড়াবো, আমার মতো বক্তার তক্তা বানাইয়া জিব্বা কেটে আল্লাহ জাহান্নামে ঢোকাবে। হ্যাঁ, দাওয়াতের ধারাগুলি বুঝতে হবে যে আমার ঘর ঠিক করতে হবে আগে, ঠিক না? আমি নামাজ পড়ি আর আমার সন্তান একটাও নামাজ পড়ে না, কি লাভ হবে ওই নামাজের? হ্যাঁ বলেন, কি লাভ হবে? রসুলের কাছে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সাহাবীরা বললেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, বিশ্ব নবী বললেন কালা সালাতি আলা ওয়াক্তিহা, আল্লাহু আকবার আল্লাহ সুবহানাল্লাহ, বিশ্ব নবী বলেন সঠিক ওয়াক্তে আব্বাল ওয়াক্তে সালাত আদা করা, যিনি বলেন আলহামদুলিল্লাহ, এখানেই তো আমরা ডিসকোয়ালিফাই, ঠিক কিনা? হ্যাঁ, সলাতি নাই বেনামাজির কাতারে আমরা, কেউ মাগরিব পড়ে ঈশা পড়ে না, কেউ জোহর পড়ে ফজর পড়ে না, ঠিক কিনা? এ পাক্কা বেনামাজি, এর পরিণতি কতটা ভয়াবহ। হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা, আমার আবার দেখবেন কেউ শুধু জুমার সলাত আদা করে এমন মুসল্লি নাই। হ্যাঁ আছে, পাঁচক্ত সলাপ সঠিক ওক্তে আবার ওক্তে আদা করার মুসল্লি খুবই নগণ্য, ঠিক কিনা? হ্যাঁ আমরা নামাজ পড়ি ওই রকম পড়া পড়ি, জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, আর মাগরিবের নামাজ কোন রকম পড়লো, ঈশার নামাজ, ঈশার নামাজ কখন পড়ে? মাগরিব পড়ে রিমোট নিয়ে বসে জি বাংলা স্টার জলসা কিরণমালা দেখতে দেখতে রাত ১২টা পার, তখন হায় হায় আমি ঈশার নামাজ পড়িনি, তাড়াতাড়ি উযু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, একবারে দুই সেজদা। কি শয়তানের সময় দিল ৫ ঘন্টা, আল্লাহরে দিল ৫ মিনিট। এই নামাজ শিরকের নামাজ, ঠিক না? বিশ্ব নবী বলেন কালা সালাত আলা ওয়াক্তিহা, সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদা করা। আজকের বেনামাজির সংখ্যা ঘরে ঘরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমার ভাইয়েরা। সারিয়াকান্দি মাহফিলে গেলাম চর এলাকায়, চর এলাকা বগুড়া গাবতলী থানা সারিয়াকান্দি চরে যমুনা নদীর ধারে, এ ডবল মানুষ। আমি আর আবুল কালাম আজাদ দ্বিতীয় বক্তা ছিল, তো দুইজন মাহফিল করে রাতের বেলা আমরা সলাতের উপরে ওয়াজ করলেন আবুল কালাম আজাদ। আমার ওয়াজ ছিল মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ ও বাঁচার উপায়, তো দুইজনে মসজিদে ঘুমাইতে দিল, মসজিদে ঘুমাইলাম ভোরবেলা। আবুল কালাম আজাদ আমার এক অবস্থা জি মুয়াজ্জিম তো আহে নাই, আমি তো আজান দাও, তো সে আজান দিল, আমি অজু করে এসে সুন্নত পড়ে বসে আছি, আবুল কালাম আমার পাশে বসা, উস্তাদি ইমামও নাই মুয়াজ্জিমও নাই, মুসল্লি তো কেউ নাই, নামাজের রক্ত তো পার হয়ে যায়, তুমি মুয়াজ্জিম আমি ইমাম, দুইজনে নামাজ পড়ে চলে গেলাম, বেনামাজি নাই আমার ভাইরা। এসম সবাই মিলে সালাত পড়িতে,
সালাতে আল্লাহর দিদার ভাগ্যে মিলিবে সালাতিরা আল্লাহর মেহমান কিয়ামতে পাবে সম্মান ফুল সিরাত পার হইবে বিজলির আকারে সালাতে আল্লাহর দিদার ভাগ্যে মিলিবে ঠিক না আবার দেখেন সালাত জানাজা করে সালাতে মন বসে না কোন রকম তাড়াহুড়া করে ফাঁকি দেওয়া সালাত আদা করছে ঠিক না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার ভাইরা আমার এক মুসল্লি ঢাকার কোটিপতি ঢাকা বংশালের মুসল্লির খবর তো আপনারা জানেন জুমার খুতবা দিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি চলে যাচ্ছি দেখি মসজিদে কেউ নাই টাকায় দেখি এক ধনী মুসল্লি বসে আছে অনেক টাকার মালিক আমি বললাম চাচা কামারে কই খদিব সাহেব কিছু কইবেন আমারে আমি বললাম হ্যাঁ আপনি বাসায় যাইবেন না কই বাসায় যাবো পরে আপনারাই তো ওয়াজ করেন মসজিদে আগে আউন ভালো আর পরে যাউন ভালো আল্লাহ বিল্লাহ করতেছি এমন করছে কেউ নাই ব্যক্তি গেছে গা আমি আছি তা আমি চাচার পাশে যেয়ে বসলাম আমার বিষয় বেনামাজির পরিণতি ভয়াবহ পরিণতি বেনামাজির আল ফিরকু বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকুস সালাহ মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য সালাত ঠিক না যার সালাত নাই তার কোনো আমল নাই তো চাচার পাশে বসলাম চাচাকে বললাম চাচা আপনি ধনী মানুষ আল্লাহ বিল্লাহ করতেছেন আপনার বয়স কত আমারে কয় খতিব সাহেব আমার বয়স 82 বছর আমি মাশাআল্লাহ তা আপনি নামাজ পড়তেছেন কত বছর ধরে আমারে বলল খতিব সাহেব আমার বয়স যখন 10 তখন থেকে নামাজ পড়বার লাগছি আজও সারি নাই আমি বললাম মাশাআল্লাহ তাহলে এই চাচা নামাজ পড়তেছে কত বছর রাইট বলল 82 বছর বয়স 10 বছর থেকে সালাত আদা করছে তাহলে 72 বছরের মুসল্লি ঠিক কিনা আছে নাকি এখানে তা আমি তো অবাক 72 বছর নামাজ পড়তেছেন আমার কাছে খতিব সাহেব কোন কিমিয়া 72 বছর নামাজ পড়তেছে আজও সারি নাই নামাজে মজা নাই তো নামাজে মজা নাই দেখেন না তাড়াতাড়ি দুই সেজদা মেরে আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহ আমিন দোয়া শেষ এ কি কইল নিজেই জানে না পুরো নামাজটাই যে দোয়াটা বোঝে নাই সূরা ফাতিহার মতো পাওয়ারফুল দোয়া আকাশের নিচে জমিনের উপরে নাই আজকে সভাপতি তো যোগ্য সভাপতি আমার ডান পাশে বসা আমার এরকম ভাগ্য হয় নাই যে এরকম দামি একজন আলেমের দিন আমার পাশে বসা মাহফিলের সভাপতি বানায় চাপায় মাহফিল করতে গেছি রহনপুর গোপ দাড়ি চাষা বিঘিন পায়জামা প্যান্ট টাকটুর নিচে আরও এক বিঘে ঝোলাই দিয়েছে ডান বাম পাশে বসা আমার বিষয় ছিল তাওহিদ আমি বললাম চাচা তাওহিদ মানে কি কয় হুজুর আপনি কন সভাপতি মাহফিলের সভাপতি হবে যোগ্য আলেম ঠিক না যাই হোক আমি লম্বা করবো না এইসব কথা বলে চাচার বললাম চাচা এই 72 বছর নামাজ পড়তেছেন সোরাকেরা ঠিক মতো জানেন তো আমার খতিব সাহেব এটা কি কল কোরআনের ব্যাগ সুরাই কই ব্যাপারি আমি কই বললাম আপনি কি আমার মতো হাফেজ নাকি কয় হাফেজ না হলো জিগান মিয়া কোনটা কইবেন জিডাই কইবেন আমি হেডেই ঘুম আমি বললাম চাচা 72 বছর ধরে যে সোরা দিয়ে নামাজ পড়তেছেন ওই সোরা গলি আমার শোনান চাচা দম মেরে বসে আছে আমি চাচা কি কন কয় কমু অন্ধকর কয় বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালা কুফুয়ান আহাদ কিরম 12টা বাজাইছে সোরা চাচা এই সোরা তো হয় নাই কয় আরো বহুত সোরা আছে আর একটা কন কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা নিহার চাচা এটাও তো হয় নাই আমরা তো পড়ি দেখেন না সাধারণ মানুষ পড়ে ইন্না আতাই না ভুল ইন্না আতাই না ভুল ফাসাল্লি ভুল শব্দটা কি হবে বিসমিল্লাহির রহমানির রহিম
খলিফা জবর আহ আমরা কি কই আতাই না আইন বাদ গেল ইন্না আহ আহ তাই না আমরা বলি তাই না তা বাদ গেল বলি ফাসাল্লি সদ বাদ গেল এখানে আছে সদ ফাসাল্লি ঠিক না চাচারে কইলাম চাচা এটা হয় নাই কই আরেকটা সূরা কোন কই কমু কোন কই বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা আমার কই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাকিটা কোন কই আলাম তারা কাইফা ফলাফিল ফিলতা নিল্লাজি আলা কাসুমা কুল আমি বললাম চাচা আল্লাহ যদি আপনার কিয়ামত পর্যন্ত হায়াত দেয় কুল ফাল্লার ফিলতা নিল্লাজি দিয়ে যদি নামাজ পড়েন আল্লাহর কসম জীবনের একটা সেজদা আল্লাহ কবুল করবে না কি নামাজ পড়ে গেলাম জীবনে চাচা আর কথা কয় না চাচা সূরা কিরাত কোন লাগতো না সেজদা কি কোন সেজদা আমার কোন খদিব সাহেব ওটি তো সব ওটি কম আমি তো কোন কয় সময় মেলালা সময় মেলালা সময় মেলালা এই হলো নামাজ বেনামাজির পরিণতি বলতে বলা হয়েছে আমার বেনামাজ তো নামাজই জানে না হ্যাঁ নামাজ পড়বে কি করে আহলেদিস আন্দোলনের আমিরি জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেব আত-তাহরিকের তিন সংখ্যা না চার সংখ্যা আগে লিখেছেন যে দক্ষ কোরআন পাঠকারীদের সাথে দুইজন ফেরেশতা থাকে জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ কোরআন সহি শুদ্ধ করে পাঠ নাই আমার ভাইয়েরা সালাত আদা করবেন শুদ্ধ করে সূরা ফাতিহা আওয়াজ শুদ্ধ করে পড়তে পারলাম না কি পড়ে কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যাবতীয় পচা গলা সব আল্লাহর নাউজুবিল্লাহ কোন বৈঠকে তাসাউত পড়বে সেটাও ভুল কয় আত্তা ঘিয়াতুলিল্লাহ আত্তা ঘিয়াতুলিল্লাহ এটাও ভুল যদি বলেন ভুল কোন জায়গায় আত্তা হেয়া 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 হিয়া হবে না হেয়া আমরা 99% পরে আত্মা হিয়া তো ঠিক না মিলাই নেন আমার কথার সাথে মিলাই নেন আমার মায়ের বন্ধুরা আমার বিশ্ব নবী বলেন মুসলিম আমার মায়ের আল ফিরকু বাইনাল আব্দি ও বাইনাল কুফরে তার কুসালা মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত আমার ভাইয়েরা বেনামাজের পরিণতি কতটা ভয়াবহ আমার মহব্বতের ভাইয়েরা যা হোক আমি এই দিকে আসব না শুনুন আমার আল্লাহ রসুলকে ডেকে দাওয়াত দিলেন নারীদের সম্পর্কে আল্লাহ পাক বলেন হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলো কন্যাদেরকে বলো তিন নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ানেসাইল মুমিনিনা আল্লাহ পাক বলেন মুমিনা নারীদেরকে বলেন আগে নবীর স্ত্রী এরপরে কন্যা তিন নম্বরে মুমিনা নারী সারা বিশ্বের মুসলিম নারীদেরকে বলতে বলা হলো কি বলবে নবী আল্লাহ শিখিয়ে দিলেন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না আমার ভাইয়েরা কোরআন এখানে বড় চাদরের কথা বলা হয়েছে যে মাথার উপর দিক থেকে নিচের দিকে বড় চাদর তাদের শরীরের কেয়াদ অংশে বক্ষ দেশে টেনে টুনে সুন্দর করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা লন্ডনেই তো গত এক সপ্তাহের আগের ঘটনা এক মুসলিম নারী হেজাব পরে লন্ডনের রাস্তায় হাঁটতেছেন আমার ভাইয়েরা বন্ধুরা আমার দোস্তরা আমার ওই এলাকার শিষ্ট মাস্তান দুজন আমার ভাইয়েরা তার পিছন দিয়ে সালাম দিয়ে চলে গেল জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা একটা হেজাব পরা নারীকে সম্মান কেনা করে মাস্তানেরাও তার কটুক্তি করা তো দূরের কথা তাকে সালাম জানায় জোরে বলেন আলহামদুলিল্লাহ মা বোনেরা শোনেন নারী স্বাধীনতা দিয়ে নারী পর্দাহীনতা দিয়ে নারী মনিলিং নারী আন্দোলন দিয়ে মুসলিম জাতিকে ধ্বংস করছে বিজাতিরা জানে মুসলমানদের চরিত্র যদি নষ্ট হয় এ জাতি আল্লাহর গজবে মরবে আমার ভাইয়েরা বন্ধুরা আমার এদেরকে মারা লাগবে না আজকে ডাস্টবিনগুলোতে দেখেন মালিবাগ ঢাকা মালিবাগ মোড়ে ডাস্টবিন আছে জ্যান্ত বাচ্চা ফেলে দিয়েছে পলিথিনে মোড়াইয়া তিনতলা ছাদ থেকে এক মহিলা দেখে নিচে নেমে এনে পলিথিন উঁচা করে দেখে জ্যাতা বাচ্চা বিভিন্ন ক্লিনিকে হাসপাতালে নট
মাধ্যমে সন্তান প্রসব করে পালিয়ে যায় সন্তান ফেলে দেয় মা বলেন আমার আমার হয় না আল্লাহর নবী বলেন যে নারী চারটি কাজ করবে ওই নারী জান্নাতের যে কোন দরজা দিয়ে ঢুকবে এক নম্বরে আল মারাতু ইযা সাল্লাত খামসাহা যে নারী পাঁচ ওয়াক্ত সালাত রাসূলের তরিকায় আদা করবে দুই নম্বরে ওয়াসামাত শাহরাহা রমজান মাসে 30টা রোজা রাখবে তিন নম্বরে ওয়াহসানাত ফারজাহা যে নারী তার গোটা শরীরকে গোপন অঙ্গকে আবরু দিয়ে ঢেকে ফেলাবে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার তিন নম্বরে চার নম্বরে যে নারী স্বামীর প্রতি শ্রদ্ধাশীল স্বামীর প্রতি আনুগত্যশীল এই চারটা কাজ যে নারী করবে আল্লাহর নবী বলেন ফালতা দখুল মিনাইয়া বুয়াবিল জান্নাতি সাত ওই নারীটি জান্নাতের সব কটা দরজা দিয়ে ঢোকবে দেখিয়েছে মুসলিম জাতির বিপর্যয় ধ্বংসের তিন নম্বর কারণটা বড় মারাত্মক বলবো আর উঠে চলে যাবেন না তো কিন্তু এর আগে একটা কাজ আমি করে নেব ইনশা আল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে না তো আলোচনা আরো কিছু সময় করব কত সময় না এরপরে ডক্টর কাবিরুল ইসলাম বক্তব্য দিবেন তার কথা আমরা শুনব আমি বেশি সময় নেব না তিনটা কারণ বলেই তার আগে আমার মহব্বতের ভাইয়েরা শুনুন আজকের এই ছেলেগুলির এই যে ইংলিশের মানে ট্রান্সলেশন যা করলো তারা বিভিন্ন সোরার দোয়া আপনাদের ভালো লাগেনি কি বলেন ভালো লাগে নাই এতটুকু বাচ্চারা কি সুন্দর করে শোনেন আমি কেন বলছি আমি জামালপুরে মেলান্দ থানা হরিপুর পাথালিয়া গ্রামে মাহফিলে গেছি সেখানে যাওয়ার পরে বললেন হুজুর আমাদের কমিটির এক লোক মারা গেছে সেখানে গেলাম কয় জানাজা পড়তে হবে তাই বলো ওনার ছেলে মেয়ে বাচ্চারা কেউ নাই কয় আছে কই ওনার আটটা ছেলে লাশের পিছনে দাঁড়ায় আছে আমি বললাম তুমি জানাজা পড়ো কয় না হুজুর আমরা পারি না মাস্টার ডিগ্রি পাঁচ বড় ছেলে কয় হুজুর ক্লাস ওয়ান থেকে ইউনিভার্সিটি পর্যন্ত জানাজা পড়াবার সিলেবাস আমি পাই নাই বন্ধুরা একশো বিঘা সম্পত্তির মালিক আটটা সন্তান বাবা মারা গেছে জানাজা পড়াবার মতো সন্তান একটাও হলো না উল্টা বলছে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়েছি কোথাও জানাজার সিলেবাস আমি পাই নাই জানাজা পড়াবার শিক্ষা আমাদের দেওয়া হয় নাই আমার ভাই আজকের ছোট ছোট ছেলে না ওরা জানাজা শিখেছে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা শুনুন দিনে মাদ্রাসা এখানে জান মাল আমাদের দিতেই হবে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة نشجي الله مؤمن در نكور تكيك جان بان مال قرأي قرأي چه جنة در بني بائي تكينا محبو در بائنا شنون ایک تالو چون آمي اپنا در شم نكوري نشجي بھالو لگ بے مدينة ریک جرم دو سامي رسول ارگا چشي بولن هي الله رنبی امار گھر ار بانر কিনারে একটা খেজুর গাছ আছে যে গাছে কাঁদি কাঁদি খেজুর হয় ওই খেজুর বাগানের গাছের মালিক যখন খেজুর পাড়তে আসে আমার বাচ্চারা তলায় পড়া খেজুর গালে দেয় ওই গাছের মালিক আঙ্গুল দিয়ে খেজুর টেনে বের করে নেয় হে আল্লাহর নবী আমি অন্ধ মানুষ গাছটা যদি আমারে দিত তাহলে আমি বড় উপকৃত হতাম নবী বললেন তাকে ডাকো ডাকা হলো ওই লোকটিকে আল্লাহর নবী বললেন তুমি এই গাছটা দান করে দাও বললেন না এ গাছে কাঁদি কাঁদি খেজুর হয় এটা আমি দান করব না নবী বললেন ওটা আমার কাছে বিক্রয় করে দাও বললেন আমি তাও দিব না বিশ্ব নবী বললেন দাঁড়াও যাও না গাছটা যদি তুমি ওই অন্ধ লোকটারে দান করে দাও আল্লাহ জান্নাতে এমন একটা খেজুর গাছ দিবে যার ছায়া পড়াইতে 70 বছর লাগবে আল্লাহ ভগবান লোকটি বললেন আমি তাও দিব না চিন্তা করেন কিরকম মগা টাইপের লোক এরম লোক আছে দুনিয়াতে নবী কি বললেন এই গাছটা যদি অন্ধ লোকটারে দাও জান্নাতে এমন একটা খেজুর গাছ আল্লাহ তোমারে দিবে যা ছায়া পড়াইতে 70 বছর লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ লোকটি দিল না চলে গেল
এই ঘটনা শুনলেন একজন সাহাবী দাঁড়িয়ে যার নাম আবি দাহদা কি নাম আবি দারদা তো আরেকজন সাহাবী এর নাম আবি দাহদা ঠিক না হাদিসের দুইজন পণ্ডিত এখানে বসা আমার মনে আবি দাহদা তার বাড়ি থেকে গেলেন যে বললেন বিশ্বনবী যে গাছটি চেয়েছিল আমার ভাই না ভুলে গেলাম এর নাম হলো তালহা আবি দাহদা আবি দাহদাই তার নাম বললেন এই গাছটা নবী চেয়েছিল তুমি দাও নাই এই গাছটা তুমি আমারে দাও মদিনায় আমার একটা খেজুর বাগান আছে যে বাগানে 600 গাছ একটা কুঠির আছে থাকার জন্য আর একটা ঝর্ণা আছে ওই ঝর্ণার পানি আমার নবী খায় আমার বাগানটা বড় দামি বাগান এই বাগান বড় মহব্বতের বাগান তুমি যদি একটি গাছ আমারে দাও ওই খেজুর বাগান জমিন ওই ঝর্ণা বাড়ি সহ আমি তোমারে দেব ওই লোকটি বললেন তুমি কি পাগল হয়ে গেছো কেন কই একটা খেজুর গাছের বিনিময় এগুলি দিবা কেউ বিশ্বাস করবে না বললেন আল্লাহ আল্লাহর কসম যে গাছটি নবী চেয়েছিল তুমি দাও নাই আমি ওই একটি গাছ চাই 600 খেজুর গাছের বিনিময় শেষ পর্যন্ত লম্বা ঘটনায় যাব না রাজি হলো ওই গাছওয়ালা বললেন সাক্ষী ডাকো কই সাক্ষী আল্লাহ জামিন ডাকো কই জামিন আল্লাহ আমি দিলাম ওই একটা গাছ আর আবি দাহদা বলেন যাও ওই খেজুর বাগানের মালিক তুমি এখন জোরে বলেন সুবহানাল্লাহ আবি দাহদা বিশ্বনবীর কাছে দৌড় দিয়ে এসে বললেন হে আল্লাহ নবী আমি যদি ওই খেজুর গাছের মালিক হই আর ওটা যদি আমি আপনারে দেই কোন গাছ যে গাছটা আপনি চেয়েছিলেন আমি কি জান্নাতে খেজুর গাছের মালিক হব বিশ্বনবী বলেন আবি দাহদা ওই গাছটা যদি তুমি দাও জান্নাতে আল্লাহ তোমার একটা খেজুর বাগানের মালিক বানাবে আবি দাহদা বলেন আল্লাহর নবী ওই গাছের মালিক এখন আমি 600 খেজুর গাছের বিনিময় আমি বিনিময় করেছি আল্লাহর নবী বলেন আবি দাহদা এই গাছের বিনিময় আল্লাহ তোমার জান্নাতে খেজুর বাগানের মালিক বানাবে আবি দাহদা বললেন এই গাছটা আমি আপনারে দিয়ে দিলাম আবি দাহদা দৌড় দিয়ে বাগানের বর্ডারে গেলেন তার স্ত্রী উম্মে দাহদাকে ডাক দিয়ে বলেন হ্যাঁ স্ত্রী বাগান ছেড়ে দাও বাগান বিক্রয় করে দিয়েছি বিবিরে বাগানে বাগানে কিছু মাল সামান আছে নিয়ে বের হও আবি দাহদার স্ত্রী বলেন স্বামী এত দামি বাগান কয়টা বাগানের বিনিময় বিক্রয় করেছ আবি দাহদা বলেন বিবিরে জান্নাতে একটা খেজুর বাগানের বিনিময়ে আমি আমারই বাগান বিক্রয় করে দিয়েছি আবি দাহদার স্ত্রী বলেন আল্লাহু আকবার তার স্ত্রী বলেন স্বামী কত দামি ব্যবসা তুমি করেছ যে খেজুর বাগানের বিনিময় এখন থেকে আমরা জান্নাতে খেজুর বাগানের মালিক জোরে বলেন আলহামদুলিল্লাহ আবি দাহদা জানে ওই একটি গাছই জান্নাত জোরে বলেন ঠিক না দুনিয়ায় এসেছি জান্নাত পাওয়ার জন্য ঠিক না আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই যারা গোপনে প্রকাশ্যে ডাইনে বায়ে দিনে রাতে দান করে আল্লাহর নবী বলেন একটা খেজুর হলো আল্লাহর পথে দান করো জাহান্নামের আগুন প্রতিরোধ হয়ে যাবে